এদিকে মাদারীপুরে ভুয়া তিন নারী চিকিৎসককে আটক করেছে র‍্যাব। সকালে রাজৈর উপজেলার টেকেরহাট বন্দর থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন উর্মি আক্তার লাকি, আফজানুর আক্তার আফসানা ও আসমা বেগম। র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চেম্বারে অভিযানে এই তিনজনকে আটক করা হয়েছে। এ সময় রোগ নিয়ন্ত্রণের বিভিন্ন যন্ত্রপাতিও জব্দ করা হয়।